আসসালামু আলাইকুম এইচএসসি 2024 দেখো তোমাদেরকে আমি ম্যাট্রিক্সের উপর টোটাল 4টা কোশ্চেন দিয়েছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে আশা করি এই 4টার বাইরে থেকে আসলে কোশ্চেন আসা সম্ভব না কেন না কারণ হচ্ছে প্রতি বছর এই যে আমাদের যেটা বলে বোর্ড কোশ্চেন সেটা কিন্তু তারা বারবার একই কোশ্চেন রিপিট করবেই বুঝতে পারতেছো তুমি যদি এখন সেগুলাকে একটু স্ট্যান্ডার্ড ওয়াইজ পড়তে পারো তোমার কাছে এইচএসসি প্লাস পাওয়া কোনো ব্যাপারই না তুমি এটা বিশ্বাস করো বা না করো অথবা তোমরা যারা प्रिपरेशन আছে কিন্তু উল্টাপাল্টা পড়তেছো এই শেষ মুহূর্তে কিন্তু উল্টাপাল্টা পড়ার টাইম না এই শেষের টাইমটাকে তোমার কি প্রপার ইউজ করতে হবে তুমি যদি এটাই ইউজ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এ প্লাস পেয়ে যাবে সো আমি তোমাদের কালকে গতকালকে কোশ্চেনটা দিয়েছিলাম আর আজকে আমি যেটা করব তোমাদের এটার সলভ ক্লাস দেব তুমি আশা করি তুমি এই সলভ ক্লাসটা দেখো তোমার এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে কোন জায়গা থেকে क्वेश्चन দেখ আশা করি বোর্ড एग्जामে তুমি ভালো করবে দেখো আমি প্রথমে তোমাদের ফ্রাস্টারটা দিব দেখো আমাদের ফার্স্টে যে কোশ্চেন ছিল তোমাকে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সি একটা দেওয়া আছে বি একটা পি টোটাল তোমাদেরকে চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে সো তোমাকে এ নম্বরে কি বলছে দেখো তোমাকে এ নম্বরে বলছে যে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী তাহলে পি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান কত দেখো তোমাকে বলছে কি যে তোমাকে এ ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী এখন তোমাকে বুঝতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এটা মনে রাখবা যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য আবার বলতেছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে তোমার এই যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স তুমি কি করবা একে নির্ণায়ক আকারে প্রকাশ করবা কি আকারে প্রকাশ করবা নির্ণায়ক সো নির্ণায়ক করার জন্য কি করতে হবে এখানে 1 এখানে 3 এখানে দিতে হবে 3 তারপর এখানে হচ্ছে আমাদের 3 এখানে 1 এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে আমাদের 3 3 এবং হচ্ছে কত বলতে 1 সো এটা কি নির্ণায়ক এবার দেখতে হবে যে এর নির্ণায়কের মানটা কত আসে যদি নির্ণায়কের মানটা আমাদের শূন্য আসে তার মানে সেটা হবে একটা ব্যতিক্রমী আর যদি শূন্য না আসে তাহলে সেটা কি বলতো অব্যতিক্রমী তাহলে আমরা মানটা বের করি সো মানটা বের করতে হয় কিভাবে দেখো মান বের করার জন্য কি করতে হবে প্রথমে আমি ওয়ান কে রাখবো তাহলে কি এটা সবই ঢেকে রাখবো তাই কিনা তাহলে আমি যখন ওয়ান নিলাম তারপর আমরা এখানে থাকবে কত দেখো এটা যখন রাখবো তাহলে ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই হবে থ্রির সঙ্গে থ্রি তাহলে কত হবে আলটিমেটলি ওয়ান মাইনাস করতে হবে তিন দুগোনে কত হচ্ছে আলটিমেটলি নাই আবার তুমি কি নিবা থ্রি নিবা কিন্তু এখানে আমাদের নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের কি থাকে একটা মাইনাস নিতে হয় কি নিতে হয় মাইনাস নিতে হয় তাহলে এখানে সূত্রের কি নিতে হবে মাইনাস নিতে হবে মাইনাস থ্রি নিবা বুঝতে পারতেছ তারপর কত আসবে কত আমাদের এটা নিবা তিন নাম্বারটা নিবা তিন নাম্বারটা যখন নিবা তখন এটা কি ঢেকে রাখবা তাহলে এটা যদি নিবা তারপরে তুমি কি নিবা থ্রি নিবা এখন থ্রি যদি নাও তাহলে তোমার কি হবে এখানে তিন তারিখে নয় আর হচ্ছে কত তিন তাহলে কত হবে আমাদের নাইন মাইনাস কত হবে বলতে থ্রি হবে সো এটা হচ্ছে তার নির্ণায়কের মান সো এখন নির্ণায়কের মানটা দেখি কত আসে এটা আসে আমাদের কত এটা আসবে হচ্ছে মাইনাস এইট গুণ করলে আমাদের আলটিমেটলি কত মাইনাস এইট আসবে এবং এখানে দেখো আমাদের আসছে মাইনাস থ্রি ইন্টু হচ্ছে কত এখানে আসবে আমাদের মাইনাস সিক্স এখানে আসবে কত মাইনাস সিক্স তারপরে এটা হচ্ছে প্লাস আমাদের আসবে কত থ্রি ইন্টু কত আসবে এখানে আছে নাইন এটা হচ্ছে কত সিক্স তাই কিনা এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আঠারো দুগুণে কত হবে আমাদের এটাও আঠারো এটাও আঠারো তাহলে কত হবে ছত্রিশ ছত্রিশ থেকে তুমি যদি আট বাদ দাও তাহলে আমাদের কত থাকবে বলতো আঠাশ কত থাকবে বলতো টোয়েন্টি এইট কি থাকবে এইট তার মানে তুমি বুঝতে পারতেছো যে তোমার এই যে মানটা আসলো আসলো কি এটা কার মান মানটা এই আসলে কত আবার বলতেছি দেখো এখানে মাইনাস ওয়ান করো তাহলে কত থাকবে মাইনাস এইট ইন্টু ওয়ান ওয়ান তারপরে মাইনাস থ্রি এখানে তিন থেকে নয় বাদ দাও তাহলে কত থাকবে আমাদের সিক্স তাহলে আঠারো আর এখানে কত আঠারো তাহলে আঠারো দু মানে কত হবে ছত্রিশ তার থেকে যদি আট বাদ দাও তাহলে আমাদের কত থাকে বলতো আঠাশ তাহলে এর নির্ণয়ের মানটা কত আঠাশ যেটা শূন্য না যেটা কি বলতো শূন্য না তার মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স তার মানে আমাদের কি হবে এই এই যে ম্যাট্রিক্সটা সেটা একটা কি ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ব্যতিক্রমী অব্যতিক্রমী এটা হচ্ছে কত এটা আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝতে পারতেছো এখন তোমাকে কোশ্চেনটা বলছে যে যদি পি ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান কত তাহলে আমরা এটা কোশ্চেনের সেকেন্ড পার্টটা করি তোমাকে কি বলছে

তাহলে যদি এটা যদি কি হয় একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে জানি কি এর নির্ণায়কের মানটা কত হইতে হবে শূন্য তাহলে এই মানটা কত হইতে হবে শূন্য হইতে হবে কত হইতে হবে শূন্য তাহলে এখান থেকে দেখো তোমার এক্স এর মানটা কত আসবে এক্স ইকুয়াল টু আসবে কত তোমার থ্রি বাই কি বলতো টু এবং এটাই তোমার কি বলতো আনসার এটাই কি তোমাদের আনসার সো এর মধ্যে তোমার এ নাম্বারের ম্যাটটা কিন্তু শেষ দেখো এই ব্যতিক্রমী আর অব্যতিক্রমী এটা অনেকবার আসছে সো তোমার এটা ইম্পর্টেন্ট জাস্ট কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এর নির্ণায়ক গঠন করবা তার মান যদি কি হয় শূন্য হয় তাকে ব্যতিক্রমী আর শূন্য না হলে সেটা কি বলতো অব্যতিক্রম আচ্ছা তাহলে এবার আমরা কি করি দুই নাম্বার মানে বি নাম্বারে যাই বি নাম্বারটা বলছে দেখো তোমাকে বলছে যে এ যদি বি হয় তাহলে ক্রেমার মানে দেখো এটা এই যে এটা অনেক সময় অনেকে বোঝে না মানে আলটিমেটলি তুমি যেটা বলো নির্চয়ক পদ্ধতি দেখো নির্চয়ক পদ্ধতি এর আর একটা নাম হচ্ছে কি বলতো ক্রেমার বুঝতেছো সো ক্রেমারের নিয়মে তুমি কি করতে পারো এটাকে সমাধান করবা কি করবা নির্চয়ক পদ্ধতি অথবা তোমাকে যদি বলে নির্চয়ক পদ্ধতি তার মানে বুঝবা কি তোমাকে ক্রেমার নিয়মের সমাধান করতে বলছে বুঝতে পারতেছ তাহলে তুমি এটাকে সমাধান করো এখন আমরা কি সমাধান করবো দেখো সো আমাদের ক্রেমার নিয়মটা কি ছিল সো সেটা আগে জানা লাগবে সো ক্রেমার নিয়ম ছিল আমাদের কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে আমাদের ইকুয়েশন লাগে ইকুয়েশন মানে কি যেমন টু এক্স প্লাস লিখলাম থ্রাইস ওয়াই প্লাস কি লিখলাম ইকুয়াল টু টু লিখলাম এখানে কি লিখলাম যে থ্রাইস ওয়াই প্লাস লিখলাম হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু লিখলাম হচ্ছে সেভেন তাই তো সো এখানে দেখো এক্স এবং ওয়াই এর পাওয়ার ওয়ান এবং এখানে চলক কয়টা দুইটা এখানে এক্স এবং ওয়াই সো এদেরকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বুঝতে পারতেছো মানে এদের পাওয়ার কি থাকে 1 থাকে সো এদের দেখো সমাধান করার জন্য আমরা অপোনেন্ট শিখছি বজ্রগুণন শিখছি অনেক পদ্ধতি শিখছি কিন্তু এদেরকে সমাধান করা যায় কি বলো এ ক্রেমারের নিয়মে কি বলো তো ক্রেমারের নিয়মে কিন্তু কথা হচ্ছে ক্রেমার নিয়মে সমাধান করতে হলে আমাকে যেটা করতে হবে প্রথমে এরকম ইকুয়েশন আনতে হবে কিন্তু এখানে তো ইকুয়েশন নাই আছে নাই তার মানে আমরা এটাকে দেখো একটু কাজে লাগাই কিভাবে লাগাইতে পারি একটু খেয়াল করো যে তোমাকে বি নাম্বার আসে তোমাকে বলছে কি এ সি টু বি এখানে তার মানে এটা এ এটা কি সি মানে এ সি কে তুমি গুণ করলে কি কার সমান হবে সেটা বি এর সমান হবে তাহলে দেখো এখানে লেখো এখানে আছে কত আমাদের ওয়ান এখানে থ্রি এখানে আছে কত থ্রি আর এখানে আসবে কত থ্রি এখানে ওয়ান এখানে কত আসবে থ্রি আর এখানে আসছে আমাদের থ্রি থ্রি কি বলতো ওয়ান সো এটা হচ্ছে কি আমাদের এ আর সি হচ্ছে কত বলতো সি হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড সি হচ্ছে কত এক্স ওয়াই এন্ড কি বলতো জেড এক্স ওয়াই জেড তাহলে এটাই কষ্ট কত হবে আমাদের বি বি হচ্ছে কোনটা এটা এটা হচ্ছে কত মাইনাস ওয়ান তারপরে টোয়েন্টি এইট এরপরে কত হচ্ছে আমাদের ফর্টি দেখো একটু ভালো করে বুঝার চায় চেষ্টা করো সমান চিহ্ন কথাটার মানে কি সমান চিহ্ন কথাটা মানে হচ্ছে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে সমান হবে তাই তো তার মানে তোমার তোমার এখানে 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 এই যে যে ক্রম ক্রমটা কত দেখো হচ্ছে হচ্ছে তিনটা কলাম একটা তাহলে কি লিখতে পারি পারে থ্রি গুণন কি লিখবো টু লিখবো তাই কিনা থ্রি গুণন কত হচ্ছে আমাদের ওয়ান থ্রি ইন্টু কথা বলতো আমাদের ওয়ান হবে মানে শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে কয়টা থ্রি টু ওয়ান তাই কিনা এবার তুমি এটাকে কি করতে হবে গুণ করতে হবে না গুণ করবা না অবশ্যই গুণ করবা যদি গুণ করো তাহলে অবশ্যই এটা কি আসবে থ্রি ওয়ান থ্রি ইন্টু ওয়ান আসবে অবশ্যই আসতে হবে দেখো এখন আমরা গুণ করি আমি যেভাবে করি গুণ মানে আমি সব থেকে সহজ উপায় করি আমার মতো আমি যেটা কি করি প্রথমে যে যা আছে সব লেখানে কি লিখে নেবো ওয়ান তারপরে কত নেবো থ্রি তারপরে কি নিব থ্রি লেখার পর যেটা করি যে এর প্রথম উপাদানকে করি মানে এর প্রথম কলমকে এর প্রথম উপাদান দ্বারা গুণ করবো তাহলে কি লিখবো এখানে লিখবো হচ্ছে এক্স এখানে লিখবো ইন্টু লিখবো এক্স আর এখানে লিখবো কত বলতো এক্স তারপরে আমি সামনের দিকে আগেতে পারি কিনা দেখবো দেখছি হ্যাঁ সামনের দিকে আমি আগেতে পারতেছি তার মানে আমি এখানে একটা প্লাস দেবো কি দিবো একটা প্লাস দেবো কি দিবো প্লাস দেওয়ার পর আবার যা আছে তাই লিখবো আছে কত এখানে থ্রি এখানে আছে এখানে আছে কত থ্রি তাই তো এবার দেখো সামনের দিকে আগে এবার দেখবো আমি নিচে দিকে নামতে পারি কিনা হ্যাঁ নিচে দিকে নামতে পারি তার মানে কি দিবো গুণন দিবো গুণন গুণন কি আবার এই যে গুণন দিবো এখানে আছে কত ওয়াই তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই এখানে কত আমাদের ওয়াই এবং দেখো আমি সামনের দিকে আগেতে পারছি তার মানে কি বলতো প্লাস তার মানে প্লাস তারপরে কি প্লাস এটা কত হবে আমাদের থ্রি এখানে থ্রি এখানে ওয়ান আর এখানে আছে আমাদের জেড তার মানে কত এখানে হবে কত জেড ইন্টু কত হবে জেড ইন্টু কত হবে বলতো জেড হবে তাই কিনা তো এটা হচ্ছে কি আমার তার গুণ করার পরে এটা আসলো তাহলে এটাই কত কত হবে আমাদের এই পার্টটা হবে এই পার্টটা দাও আছে কত এই পার্টটা দাও আছে আমাদের -128 আর কি দাও আছে বলতো 14 কি দাও আছে 14 তার মানে দেখো তোমার এই লাইনটা মিলে কিন্তু একটা তার মানে দেখো এইটার এটা যেহেতু সমান লেখছি তার মানে এইটার প্রথম উপাদান আর এটার প্রথম উপাদান কি সমান তাই কি না আবার এটার প্রথম অবদানের এটার প্রথম সমান হতে হবে এবং তোমার এইটার প্রথম অবদান এবং এটার কি হবে সমান হবে এখন লেখো তাহলে কি হবে প্লাস কি আসবে যে এক্স প্লাস কি বলতো কি আসবে কষ্ট কত আসলে আমাদের এটাই টু আসলে হচ্ছে মাইনাস ওয়ান এটাই কষ্ট কত আসবে মাইনাস ওয়ান ইকুয়াল কষ্ট কত আসবে আমাদের মাইনাস আবার আমাদের এখানে শিখি কি প্লাস ওয়াই প্লাস তাহলে কত হবে 3x y প্লাস হচ্ছে আমাদের কত 3z এটা সমান কত আমাদের এটা সমান হচ্ছে টোয়েন্টি এইট এটা সমান হচ্ছে আমাদের কত এটা সমান এইট এবং সর্বশেষ আমাদের এখানে কত আমাদের কত আমাদের দেখো আমরা কিন্তু আলটিমেটলি আমাদের ক্রেমার যে পদ্ধতি বা নির্চয় পদ্ধতি সেটা সমাধান করার জন্য যে আমাদের ইকুয়েশনটা সেটা পেয়ে গেছি দেখো অনেক ম্যাথে তোমাকে কিন্তু ডিরেক্ট এটা দেওয়া থাকবে বুঝতে পারতেছো ইকুয়েশন উদ্দীপকে উদ্দীপকে তোমাকে ইকুয়েশনই দেওয়া থাকবে সো যদি উদ্দীপক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তোমার এই এতটুকু কাজ করা লাগবে না আর যদি উদ্দীপকে ইকুয়েশন না দেওয়া থাকে তাহলে তোমাকে এইভাবে গুণ করে ইকুয়েশন আকারে কি বলতো বানা হবে বুঝতে পারতেছো এবার আমরা নির্চয় পদ্ধতি সমাধান করব সো নির্চয় পদ্ধতি সমাধান করার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে সো আমাদের সবথেকে প্রথমে যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের প্রেমার কি বলছে যে তুমি আলটিমেটলি কি করবা প্রথমে একটা কি নির্ণয় বানাতে হবে তাই না সো তুমি ধরো তোমার ডিটারমিনেন্ট প্রথমে ডি ডি লিখলা একটা নির্ণায়ক এই নির্ণয়কটা কি দ্বারা গঠিত হবে তোমার এক্স এর শখ ওয়াই শ এবং শক জের দ্বারা বুঝতে এক্স এর শখ কত এখানে হচ্ছে তাই কিনা আর এটা হবে কত এখানে হবে আমাদের কত দেখো থ্রি এখানে হবে আমাদের ওয়ান এখানে হবে কত থ্রি আর এটা হবে কত তো থ্রি থ্রি ওয়ান এটা কত হবে বলতো থ্রি এটা হবে কত থ্রি এটা কত আমাদের ওয়ান বুঝতে পারতেছ এটা এটা হচ্ছে কি আমাদের মানটা এটা কার মান এটা কিন্তু মান আমরা বলতেছি এটা কার মান মান এবার তুমি যেটা করতে হবে আমাদের আরো কিছু দরকার সেটা হচ্ছে ডিএক্স কি লাগবে ডিএক্স সো দেখো টা কি টা হচ্ছে তোমার এক্স এর জায়গায় এক্স এর উপাদানগুলো থাকবে না থাকবে কোনগুলো ধ্রুবক উপাদানগুলো বুঝতে পারতেছো তাহলে এক্স এর জায়গায় যদি এক্স এর উপাদানগুলো না থাকে তাহলে কি হবে এখানে এখানে হবে মাইনাস 1 তারপরে কত হবে আমাদের 28 এবং কত হবে এখানে হচ্ছে 14 তাই কি না তাহলে এক্স এর জায়গায় জাস্ট কি বসবে ধ্রুবক বসবে আর বাদ বাদবাইগুলো सेम বাদ কি এখানে কত আছে 313 331 তাহলে কত হবে এখানে 3

এবং আমাদের এটা যাচ্ছে থ্রি ওয়ান থ্রি থাকবে এখানে থ্রি কি বলতো থ্রি থাকবে এটা সেটা হলো কি আমাদের ডি ওয়াই তার এটা হচ্ছে ডি ডি এক্স ডি ওয়াই এবার কি বের করতে হবে ডিজেট জেড কি বের করতে হবে ডি তাহলে ডি যখন বের করবা তখন কি করতে হবে তোমাকে তখন কি করবা তোমার এক্স ওয়াই ঠিক থাকবে জাস্ট পরিবর্তন হবে কি বলতো জেডটা তাহলে কি হবে এখানে আমাদের হবে ওয়ান তারপরে থ্রি তারপরে থ্রি এবার হচ্ছে থ্রি ওয়ান থ্রি আর পরিবর্তন হবে কোনটা জেডটা কি দ্বারা ওই ধ্রুবক দ্বারা সেটা হচ্ছে কত আমাদের মাইনাস ওয়ান তারপর হচ্ছে কথা আমাদের টোয়েন্টি এইট এবং ফর্টি টোয়েন্টি এইট এবং কি আমাদের এখানে হচ্ছে ফর্টি দেখো তার মানে আমরা কি পাই গেলাম ডি পাইলাম ডি এক্স পাইলাম ডি ওয়াই পাইলাম এবং কি বলতো ডি জেড বুঝতেছো সো এখন আমাদের যেটা দরকার সেটা এক্স এর মান দরকার কি দরকার এক্স এর মান এখন আমরা এক্স এর মানটা পাবো কিভাবে এক্স ইকোয়াল টু হবে আলটিমেটলি আমাদের ডি এক্স বাই ডি কি হবে ডি এক্স বাই ডি এখন ডি এক্স টা কি ডি টা হচ্ছে এর নির্ণায়কের মান এখন দেখো আমি যখন তোমাকে ক নাম্বারটা দেখাইছিলাম এই যে এর এমনি না মানটা আমাদের কত আসলো 28 কি আসলো 28 কত আসলো 28 ঠিক একই ভাবে তুমি কি বের করবা dx বের করবা কি বের করবা dx এর মানটা বের করবা একই ভাবে তুমি কি বের করবা ওয়াই এর মানটা বের করবা একই ভাবে তুমি কি বের করবা dz এর মানটা বের করবা তাহলে যখন এক্স তুমি এই এটার মান নির্ণয় মান যে বাসবা সেটা এখানে বসাবা আর d এটা হচ্ছে কত আমাদের 28 d এটা হচ্ছে কত আমাদের 28 d এর কত 28 আবার যখন তুমি ওয়াই থাকো তো হবে আমাদের y কষ্ট হবে আলটিমেটলি যে dy বাই কত হবে আমাদের ডি হবে dy বাই কত হবে ডি এখন দেখো ডি ওয়াই এর মানটা নির্ণয়ের মান বের করা সহজ প্রথমে ওয়ান নিবা তারপরে এই কলাম রাখবা এর সাথে মাল্টিপ্লাই করবা তার কি বিয়োগ করবা আবার কি নিবা মাইনাস ওয়ান এখানে আবার কি থাকবে সূত্রে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বুঝতে পারতেছো তো কি ডি ওয়াই এর মানটা বের করবা এবং আমাদের ডি এর মানটা তো বের করছি সেটা হচ্ছে কত টোয়েন্টি এইট সেটা কত টোয়েন্টি এইট ঠিক একইভাবে দেখো আমরা এক্স এর মান পেয়ে গেলাম ওয়াই এর মান পেয়ে গেলাম এবং কি এবার জেড জেড ইকুয়াল টু কত হবে তোমার উপরে হবে ডি জেড নিচে হবে কি বলো তো ডি সো এটাই দেখো কত সহজ মানে এটা করতে তোমার বেশি সময় লাগবে না আর কথা তোমরা যারা আলটিমেটলি এই যে ম্যাথ গুলা কিন্তু ক্যালকুলেটারে সব করা যায় বুঝতে পারতেছো সো তোমরা যারা আমার ক্যালকুলেটারের ট্রিক না ভিডিও আছে তোমরা যারা দেখো আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখতে পারো অথবা এই ভিডিওর আমি ডেসক্রিপশনে আমার এই ভিডিওর তো দেওয়া থাকবে তোমরা সেখানে যেয়ে কিন্তু কিভাবে মানে পরীক্ষার হলে আলটিমেটলি ম্যাট্রিক্স এবং তোমার সমস্যা না মানে তুমি ক্যালকুলেটারও প্রায় মানে অধিকাংশ ম্যাথই তুমি করতে পারবা বুঝতে পারতেছো সো চাইলে তোমার ওই ট্রিক ভিডিওটা দেখতে পারো সো এই তো ছিল আমাদের কি বলতো বি নাম্বার অ্যানসার বুঝতে পারতেছো তো আশা করি এটা বুঝতে পারতেছো দেখো চিন্তা করো তুমি এই যে ক্রেমার পদ্ধতি এটা কিন্তু বারবার আসে তার মানে তুমি যদি জাস্ট একটা যদি শিখতে পারো স্ট্যান্ডার্ড যদি একটা শিখতে পারো আশা করি তোমার একটা যদি ভালোভাবে শিখো তোমার আর কোনো দরকার নেই হাজারটা করার দরকার নেই বুঝতে পারতেছো আচ্ছা তাহলে আমরা এখন সামনের দিকে আগে দেখো এবার আমরা যেটা করবো তিন নাম্বারটা দেখি সি নাম্বারটা দেখো সি নাম্বারটা তোমাকে বলছে যে এই ইনভার্স বের করো জেনে রাখো আচ্ছা দেখো অনেক সময় আমি এখানে একটা তোমাদের একটা লাইন সেটা হচ্ছে অনেক সময় তোমাদের এই ইনভার্স এর ইনভার্স দেওয়া থাকে থ্রি টু বুঝতে পারতেছ এখন তোমাকে বলো যে এর মানটা বের করো কার মান বের করো এর মান এখন দেখো অনেকে আসলে শুধুমাত্র একটা লাইন না জানার কারণে এই পুরো ম্যাথই পারবে না সেটা কি সেটা হচ্ছে তোমাকে এই ইনভার্স দেওয়া আছে তাই না মানে তুমি আলটিমেটলি কি করো এটাকে পাবা এটা একটু শিখতে হবে তোমাকে মানে তোমাকে তোমাকে যে মানটা দাও আছে যদি তোমাকে এ ইনভার্স দেওয়া থাকে তাকে ইনভার্স করবা তাহলে কি পাবা এ পাবা মানে কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে বুঝতে পারতেছো উদ্দীপক তোমাকে যে এ দেওয়া থাকবে এমন না উদ্দীপক দেওয়া আছে এ ইনভার্স তোমাকে বলো এ বের করতে তাহলে কি করবা একে ইনভার্স করে তুমি কি পেয়ে যাবা বলো তো এ পাওয়া যাবা সো এই তো ছিল আমাদের এখানে বলার কিছু এবার আমরা এটাকে ইনভার্স করি সো এবার দেখো প্রথমে এ ইনভার্স সো এ ইনভার্স করার আমাদের অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে আমরা যেটা শিখি সেটা হচ্ছে আলটিমেটলি কি আমরা হচ্ছে অ্যাড জয়েন্ট পদ্ধতি শিখবো তাহলে আমাদের এ ইনভার্স ইকুয়ালস টু কত হবে এ ইনভার্স ইকুয়ালস টু হয় আমাদের আলটিমেটলি যে অ্যাড জয়েন্ট অফ এ অ্যাড জয়েন্ট অফ এ আর নিচে কত হবে বলো আলটিমেটলি মডুলাস অফ এ মডুলাস বলতে বলা হবে নির্ণায়ক অফ এ তার মানে নির্ণায়কের মান দেখো এর মানটা কিন্তু আমি প্রথমে বের করছিলাম নির্ণায়ক নির্ণায়ক মান ছিল না এটা কি সে মানটা আসলে যদি এ ইনভার্স বের করতে বলে প্রথমে কি করবা তুমি স্টেপে যেটা করবা এর মানটা বের করবা কি বের করবা এর নির্ণায়কের মানটা বের করবা এর নির্ণায়ক মান কত আসবে এখানে আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি এটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি এবং হচ্ছে কত আমাদের থ্রি থ্রি কি বলতো ওয়ান এবং এর মানটা আসলে কত আমাদের টোয়েন্টি এইট মানটা আসলে কত টোয়েন্টি এইট সো প্রথম কি হবে প্রথম হবে তুমি এর মানটা বের করবা তারপর যেটা করবা যে তোমার এ ইনভার্স এ ইনভার্স মানে এই প্রত্যেকটা কি বের করবো বলতো সহগুণক বের করবা কি বের করবা সহগুণক কি বললাম সহগুণক সহগুণক বের করে তাকে ট্রান্সপোজ করবা কি করবা ট্রান্সপোজ আচ্ছা আমি এটা করে দেখাই এট জয়েন্ট অফ এ বের করবো আমরা তাহলে আমাদের এট জয়েন্ট অফ এ যেটা হবে যে প্রথমে তোমার এই ওয়ান এর সহগুণক বের করতে হবে কি করতে হবে ওয়ান এর সহগুণক এটাকে আমরা লিখতে পারি আলটিমেটলি এভাবে লেখা যায় যে এ ওয়ান ওয়ান সো এ ওয়ান এর সহগুণক কত হবে এটা দেখো তাহলে

স্বர்த்தসব তাহলে এটাকে বলি a12 মানে প্রথম সারি কত কালাম দুই নাম্বার কালাম এটাকে বলবো কি a12 এই কথার মানে হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কালাম সো এর কত হবে দেখো এখানে কিন্তু আমাদের একটা মাইনাস হবে এটা কার মাইনাস এটা ফর্মুলার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস অথবা প্লাস অথবা এটা আমি মেমো রাখবা যে তোমার এই বরাবর যা আছে সব প্লাস মানে এটাও প্লাস এটা প্লাস এটা প্লাস এক এক নম্বর যা আছে সব প্লাস হবে সব প্লাস আর বাদ সব কি হবে বলো মাইনাস হবে সব কি হবে তো মাইনাস হবে সো এ কর্ন সব প্লাস এ করোনার সব প্লাস আর বাদ দাঁড়িয়ে সব কি ভাবে দেখো তার মানে দিতে হবে থ্রি মাইনাস কত হবে নাইন তাহলে যদি নাও দেখো তিন থেকে বাদ দিলে কত হবে আমাদের তারপর আট আট আর মাইনাস তাহলে কত হবে আমাদের প্লাস এইট হবে কত হবে প্লাস এইট আবার দেখি যে তুমি কিনিলা এ এবার কিনিবা এ আসবে আমাদের এ ওয়ান থ্রি কত হবে দেখো এটা বাদ যাবে আচ্ছা এখানে আমরা একটু ভুল করছি থ্রি মাইনাস নাইন এটা কত হবে আমাদের থ্রি মাইনাস নাইন সমান সময় মাইনাস সিক্স আর এটা কত আমাদের প্লাস সিক্স হয়ে যাবে এটা আমাদের কত হবে প্লাস সিক্স হয়ে যাবে নয় হ্যাঁ প্লাস সিক্স হয়ে যাবে এবার আসি যে এই উপাদানটা এই উপাদান কি এটা দুই নম্বর শাড়ির কয় নম্বর কলাম এক নম্বর কলাম দুই নম্বর শাড়ির এক নম্বর কলাম এটা লিখতে হবে কত টু ওয়ান মানে এ সহ গুলো কত হবে দেখো এর এর সাইনটা তাহলে কি নিতে হবে এখানে এটা বাদ এবং কি এটা বাদ তাহলে থাকবে কত এই থ্রি আর এখানে কত থ্রি তার মানে থ্রি তার মানে কত হবে থ্রি মাইনাস থ্রি ইন্টু থ্রি মানে কত নাইন তাহলে আমাদের রেজাল্ট আসবে কত মাইনাস সিক্স আর কত প্লাস সিক্স হয়ে যাবে কত হয়ে যাবে এটা কি পেলাম আমরা এ টু ওয়ান ঠিক একই ভাবে তোমার কি বের করতে বাদ বাকি গুলো করতে হবে সেটা হচ্ছে কত করতে হবে a22 করতে হবে কি করতে হবে a22 তাহলে a22 কত আসবে দেখো a22 মানে এইটা তাহলে কি হবে তোমার এইটা আর এটা বাদ যাবে তাহলে 1 আর কত হবে 9 তাহলে কত হবে আলটিমেটলি 1 মাইনাস কত 9 এবং এটা কি প্লাস তাহলে কত হবে আলটিমেটলি আমাদের মাইনাস 8 হবে কত হবে মাইনাস 8 হবে ঠিক একই ভাবে তুমি এটা নাও সেটা হবে কত আমাদের a23 কত হবে a23 এবং এটা কত হবে এটা বাদ এবং এটা বাদ তাহলে কত হবে 3 মাইনাস কত আলটিমেটলি নাইন তাহলে কত হবে আমাদের থ্রি কত হবে মাইনাস কত নাইন এবং এটা যেহেতু নেগেটিভ তার নিতে হবে নেগেটিভ নিতে হবে এবং এটা আসবে কত প্লাস কি আসবে সিক্স আসবে কি আসবে প্লাস কি আসবে সিক্স আসবে এবার তুমি এই থ্রি নিবা এখন এই থ্রি মানে কত এটা কয় নাম্বার দেখো তিন নাম্বার শাড়ির কয় নাম্বার কলাম এক নাম্বার কলাম দেখো প্রথমটা হয় শাড়ি তারপর হয় কি আলটিমেটলি কলাম তাহলে এটা হবে এ আমার কত হবে থ্রি ওয়ান কত হবে এ থ্রি ওয়ান তাহলে এ থ্রি ওয়ানটা কি দেখো এটা বাদ এটা বাদ তাহলে কত নাইন মাইনাস কত থ্রি তাহলে কত হবে যে তোমার 9 মাইনাস কত 3 তাহলে কত আসে 6 তাহলে কত আসবে 6 এবার দেখো কি করবা এটা নিবা তাহলে এর সাইন আমার কত নেগেটিভ তাহলে কত হবে a 3 নিতে হবে তাহলে এ মানটা আমাদের কত হবে তাহলে a মানটা যেটা হবে আমাদের দেখো এটা তো নেগেটিভ তাহলে এটা বাদ এটা বাদ তাহলে কত হবে 3 মাইনাস 9 কত হবে 3 মাইনাস কত আসবে আমাদের 9 তাহলে এ মানটা কত আসবে আমাদের প্লাস 6 আসে কত আসে প্লাস 6 আসে এবার আমাদের সর্বশেষ এটা barkি আছে সেটা হচ্ছে কত কত হবে এর সাইন পজিটিভ তাহলে এটা বাদ এটা বাদ তাহলে কত আসবে এবার আমরা যদি করি এই যে এদের সহগুণক এর সহগুণক নিয়ে আমরা একটা কি বার করবো ম্যাট্রিক্স কি করবো ম্যাট্রিক্স এবং তাকে ট্রান্সপোস করবো এটা হচ্ছে কি আমাদের আমাদের কি হবে আমাদের অ্যাড জয়েন্ট অফ এটা কত হবে কি করবা ইংরেজের সহগুন পালা এগুলো লিখবা

এবং আমাদের সর্বশেষ এটা হচ্ছে সিক্স সিক্স মাইনাস মানে সিক্স সিক্স কত বলতো মাইনাস এইট এবং এখানে একটা ছোট্ট করে একটা ট্রান্সপোজ দিতে হবে কি করতে হবে ট্রান্সপোজ কিন্তু করতে হবে কি করতে হবে ট্রান্সপোজ ট্রান্সপোজ না করলে কিন্তু তোমার রেজাল্টটা কি আসবে ভুল আসবে বুঝতে পারতেছো সো এটা আসলে কি আমাদের অ্যাড জয়েন্ট হবে কি বলতো অ্যাড জয়েন্ট হবে ট্রান্সপোজ মানে কি সারিটা কলম হবে কলমটা কি সারি হবে তাহলে এটাকে ট্রান্সপোজ করি আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি এখন এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো তোমার কি আসবে দেখো তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি আমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে যে আলটিমেটলি এই শাড়িকে কলম বানাবা তার মানে আলটিমেটলি এই উপাদান যেগুলো আছে এগুলোকে জাস্ট নিচে দিক দিয়ে দেবা তাহলে তোমার কত হবে -8 কত হবে -8 এখানে 6 এখানে কত হবে 6 তারপর এটা কত হবে এটা এদিক আছে এটা এদিক দিয়ে দেবা তার মানে কত হবে 6 তারপর -8 তারপর কত হবে 6 আবার এটা এদিক বরাবর আছে এটাকে লম্বা বাড়াতে দেবা সেটা কত হবে 6 6 কত হবে বলো তো -8 সো এটা আসলো কি আমাদের বলো তো এটা আসলো আলটিমেটলি কি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ কি আসলো এট জয়েন্ট অফ এ কি আসলো এট জয়েন্ট অফ এ তাহলে দেখো আমাদের ইনভার্স যদি বের করি আমাদের প্রথমে লিখছিলাম যে ইনভার্স ইকুয়ালস টু কি হয় বলো ইনভার্স ইকুয়ালস টু আলটিমেটলি হচ্ছে যে এ ইনভার্স ইকুয়ালস টু হবে আমাদের আলটিমেটলি এট জয়েন্ট অফ এ কি হবে এট জয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে কত আমাদের এখানে এ এখানে এ এ এর মানটা কত আমরা কিন্তু 28 পেয়ে গেছি তাহলে এখন এটাকে লেখো উপরে আছে কত আমাদের দেখো এখানে ভাগ যাবে কতটা ভাগ যাবে হচ্ছে 28 দ্বারা ম্যাট্রিক্সে ভাগ যাওয়া মানে কি প্রত্যেকটা উপাদান ভাগ যাবে কত দ্বারা বলতে 28 দ্বারা তাহলে এটা কি লিখতে পারো একবার লিখে আমি তাহলে কি এখানে তোমার এখানে বাই কত হবে 28 তারপরে কত হবে 6 বাই কত হবে 28 এবং এখানে আছে কত বাই কত 28 এখানে কত হবে তোমার বাই হবে 28 এটার কত -8 বাই হবে 28 এখানে হবে তোমার কত 6 বাই কত হবে 28 আর এখানে কত হবে বাই 28 এটা হবে কত 6 বাই 28 এবং এটা হবে বাই কত 28 সো এটাই হচ্ছে কি আমাদের ইনভার্স এটা হচ্ছে কি আমাদের বলতো এ ইনভার্স এটা হচ্ছে কি আমাদের এ ইনভার্স সো দেখো তুমি একটা এ ইনভার্স বের করে একটু ভালো করে শিখে নাও তাহলে তোমার এখান থেকে কিন্তু তোমাকে আর কেউ আটকাতে পারবে না সো এই তো ছিল আমাদের প্রথম কোশ্চেনের সাজেশন তোমাকে যেটা বলছিলাম সাজেশন এবং তার অ্যানসারটা দিয়ে দিলাম সো এখন তোমাকে যেভাবেই হোক না কেন ইনভার্স যেভাবেই দেখ না কেন আশা করি এটা পারলেই তোমার আর কোনো সমস্যা নাই মানে জাস্ট তুমি এটা একটু ভালো করে দেখো তোমার কি বলতো টোটাল কাবার হয়ে যাবে আবার বলতেছি এই প্রথম যে সিজনশীলটা করালাম দেখবা যে এই প্রথম সিজনশীল থেকে অধিকাংশ কোশ্চেন অ্যান্সার কমন পড়বে বুঝতে পারতেছো কারণ দেখো বোর্ডের পরীক্ষায় তুমি দেখবা এই ক্রেমার আর হচ্ছে ইনভার্স এটা তারা বারবার বারবার দিবে। বুঝতে পারতেছো সো আর বাদ বাকি যে তিনটা আছে সে সেগুলো আমরা অ্যাপ্রোচ করি এবার আমরা দুই নাম্বার কোশ্চেনটা শুরু করি দেখো দুই নাম্বার কোশ্চেনের যদি প্রথম এ নাম্বারটা দেখি তোমাকে বলছে যে বি ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা অভেদঘাতী সেটা কি করো নির্ণয় করতে বলছে এবং দেখো প্রথমে সমঘাতি কিনা এটা বুঝবা কেমন সমঘাতী মানে হচ্ছে আলটিমেটলি তোমাকে বি যে ম্যাট্রিক্স দেওয়া আছে তাকে তুমি কি করবা আলটিমেটলি স্কোয়ার করবা যদি বি স্কোয়ার সমান যদি বি পাও মানে তুমি যদি বিকে গুণ করার পর তুমি কি পাও বি পাও তাকে বলা হয় কি বলতো সমুঘাতি কি বলা হয় সমঘাতি আর অবেদঘাতী কি তুমি বি কে যদি তুমি বি মানে যদি কি করো গুণ করার পর তুমি যদি আই পাও আয়টা কি আয়টা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স তার মানে তুমি এটাকে মানে গুণ করার পর যদি আয় পাও তাহলে তাকে বলবো কি বলতো অবেদঘাতি আর যদি তুমি কি পাও বলতো বি পাও তাকে বলবো কি বলতো তাকে বলবো সমঘাতী তাই না তাহলে কি করতে হবে আমাকে আলটিমেটলি এটাকে গুণ করতে হবে আয় মানে কি আয় মানে হচ্ছে আলটিমেটলি তোমার কি করতে হবে এখানে টোটাল উপাদান আছে কয়টা চারটা এক দুই তিন চার ভুক্তি আছে কয়টা চারটা তার মানে আয়ের চারটাই হবে কিন্তু মেইন কর্ণ কি শূন্য হবে শূন্য এখানে এখানে কি বলতো এটা হচ্ছে আর যদি বিএ স্কোয়ার ইকুয়স টু বি হয় তখন তাকে বলবো কি বলতো তখন তাকে বলবো আমরা সমঘাতি তাহলে আমরা প্রথমে স্কোয়ার করি যদি স্কোয়ার করি তাহলে কি আসবে এখানে বি ইনটু বি করতে হবে আলটিমেটলি এখানে হবে টু এখানে মাইনাস টু এখানে ওয়ান এখানে কত মাইনাস ওয়ান

মানে কি দিবা প্লাস দিবা সামনে কিছু থাকা মানে প্লাস দিবা দেওয়ার পর এখানে কি আছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি লিখবে এখানে ওয়ান আর এখানে কি লিখবে মাইনাস ওয়ান নেওয়ার পর এটাকে গুণ করবা কি তারা এই এর পরেরটা মানে প্রথমটা গুণ করছে এটা কি দু দ্বারা তাহলে কত হবে এটা কত মাইনাস টু এখানে কত হবে আলটিমেটলি আমাদের মাইনাস টু কত হবে মাইনাস টু এবার দেখো এরপরে কি কেউ আছে নাই কেউ নাই মানে ফাঁকা কেউ নাই মানে কি ফাঁকা ফাঁকা দেওয়ার পর আবার কি করবো আবার একই ভাবে লিখবা তাহলে ফাঁকা দিয়ে আগে এখানে লিখবা টু মাইনাস টু ফাঁকা দিয়ে কি লিখবা যে টু এখানে লিখবা কত আলটিমেটলি মাইনাস টু

এখানে আমাদের যেটা আসবে যে দেখো এখানে টু আর এখানে কত আলটিমেটলি ওয়ান দুই টুখানে চার চার না চার থেকে দুই দুই বাদ দাও তাহলে কত আসবে আমাদের টু আসবে কত আসবে টু আসবে আবার দেখো এখানে আমাদের কত আছে মাইনাস কত আলটিমেটলি মাইনাস চার এখান থেকে এটা মাইনাস ইন্টু মাইনাস তাহলে কত প্লাস কত হবে মাইনাস টু হবে কত হবে আলটিমেটলি আমাদের মাইনাস টু হবে আবার দেখো এটা এটা আছে কত দুই এ থেকে এক বাদ যাবে তাহলে আমাদের থাকবে কত ওয়ান তাহলে এখানে আছে কত আমাদের ওয়ান হচ্ছে এবং এখানে আছে কত প্লাস আলটিমেটলি এখানে প্লাস

তখন তাকে বলতাম কি আমরা বলতো অবেদ কি বলতাম অবেদ এবার আসি ম্যাট্রিক্স এর ট্রেস আবার বলতেছি ম্যাট্রিক্স এর ট্রেস এটা অনেকবার আসে সেটা হচ্ছে তোমার এই যে ম্যাট্রিক্স মানে এটা অবশ্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে কারণ কি বর্গের শুধুমাত্র বর্গেরই কর্ণ থাকে মানে ম্যাট্রিক্সের এর ক্ষেত্রে আয়তের কিন্তু আসলে কর্ণ পাওয়া যায় না যাই হোক মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু বললাম আয়তের কর্ণ পাওয়া যায় না আলটিমেটলি সো দেখো তাহলে কি হবে এর কর্ণ হচ্ছে দুইটা এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ বুঝতে পারতে সো এর মধ্যে এই কর্ণকে বলি মুখ্য কর্ণ কি বলি এটাকে বলি মুখ্য কর্ণ কি বলি এটাকে মুখ্য কর্ণ আর এর যে যোগ ফল একে বলি কি বলতো ম্যাট্রিক্স এর ট্রেস তাহলে কি প্লাস আর এখানে আছে কত মাইনাস ওয়ান আলটিমেটলি কত হবে আলটিমেটলি ওয়ান কি আমাদের ম্যাট্রিক্স এর ট্রেস এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স এর ট্রেস তার মানে ম্যাট্রিক্স এর ট্রেসটা কি ম্যাট্রিক্স এর ট্রেস কিছুই না সেটা হচ্ছে কি আমাদের মুখ্য কর্ণের যোগ ফলকে আমরা কি বলি ম্যাট্রিক্স এর ট্রেস বলি সো এটা ছিল আমাদের কি নাম্বার এ নাম্বারের आंसर এবার আমরা বি নাম্বার আসি বি নাম্বার তোমাকে কি বলছে যে তুমি a স্কয়ার ইকুয়ালস টু -5a -14 ইকুয়ালস টু 0 তার মানে তুমি কি করবে এটাকে স্কয়ার করবা তারপরে তার সাথে কি গুণ করবা 5 গুণ করবা এবং -14 সমান কত 0 দেখো এখানে জাস্ট এর কিছুই না তোমাকে প্রথমে a কে কবার গুণ করতে হবে দুইবার দুইবার গুণ করতে হবে তার সঙ্গে কি 5 গুণ করে আবার কি 14 গুণ করে আলটিমেটলি কি আলটিমেটলি তোমাকে এটা কি দেখাইতে হবে সো দেখো

তাহলে কিভাবে আসবে কত আমাদের এখানে আসবে কত এখানে আছে ওয়ান তাহলে এর সাথে গুণ করবা কাকে এটাকেই তাহলে আসবে ওয়ান এখানে আসবে থ্রি তারপরে থ্রি তার থ্রি ওয়ান থ্রি এখানে আসবে কত থ্রি ওয়ান আর থ্রি থ্রি কত বলতে 1 এটাকে গুণ করবা এখন গুণ করবা কিভাবে দেখো গুন করতে হয় কিভাবে আমি যেভাবে করি ওইভাবে করো তাহলে সবার সহজ লাগতে পারে আমি এটাকে একটু উপরে করি তাহলে সুবিধা হবে দেখো কি করবা প্রথমে চোখ বন্ধ করে গুণন দেবা কি দাবার গুণন সো এটার প্রথম কলাম এর প্রথম উপাদান এটা হচ্ছে কথা ওয়ান তাহলে কি ওয়ান গুন করবা কি গুণ করবা ওয়ান তারপর আবার কি দেবা প্লাস কেন প্লাস দেবা কারণ কি তোমার সামনে কিছু আছে থ্রি ওয়ান থ্রি আবার কি লিখবা তুমি লিখবা থ্রি ওয়ান কি লিখবা থ্রি তাহলে একে মাল্টিপ্লাই করবা কত দ্বারা তুমি একে মাল্টিপ্লাই করবো কত দাঁড়া বলো তো এটাকে করবা এর পরেরটা টাই পরের কি থ্রি আছে কি আছে থ্রি তাহলে মাল্টিপ্লাই করবো কত থ্রি দাঁড়া থ্রি থ্রি কত হবে আমাদের থ্রি হবে তাই কিনা আবার এর সঙ্গে কি করতে হবে আলটিমেটলি আবার দেখো সামনে আছে তাহলে কি দিতে হবে প্লাস দিতে হবে কি দিতে হবে প্লাস প্লাস কি প্লাস কত এখানে আছে কত থ্রি তাহলে কত হবে এটা থ্রি আচ্ছা এটাকে তো আগে লিখে নিতে হবে আমাদের এখানে কত আছে থ্রি থ্রি ওয়ান এটা আছে থ্রি থ্রি ওয়ান আর মাল্টিপ্লাই করতে হবে কি দাঁড়া মাল্টিপ্লাই করতে হবে এখানে আমাদের কত আছে থ্রি

এই যে আলটিমেটলি কত আমাদের এটা গুণ করতে হবে ওয়ান দ্বারা তাহলে কত ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান ইনটু কত আমাদের ওয়ান তারপর প্লাস 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 এরপর কি করতে হবে আলটিমেটলি থ্রি থ্রি ওয়ান দিতে হবে কত থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান এটাকে মাল্টিপ্লাই করবা কি দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবা হচ্ছে থ্রি দ্বারা কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে থ্রি দ্বারা থ্রি 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 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সো দেখো এরপরে এদিকে কেউ নাই এদিকে কেউ নাই আছে নাই সো কি করতে পারি তার মানে আবার আমরা কি করবো আবার শুরু করবো আবার শুরু করবো কই থেকে এখান থেকে তাহলে এটাকে লিখতে পারি আলটিমেটলি

এখন তুমি যদি এটাকে সবটিকে মাল্টিপ্লাই করো তোমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে কত আলটিমেটলি এ স্কোয়ার কত আসবে এ স্কোয়ার কারণ এটা হচ্ছে কি তোমার এ স্কোয়ার এটা কি তোমার এ স্কোয়ার এ স্কোয়ার সমান কি এ ইনটু এ এ স্কোয়ার সমান কি এ ইনটু এ তাহলে দেখো আমরা এখন এটাকে স্কোয়ার করি এখানে লিখি সেখানে মিশিয়ে দিই আমরা যেটা পাই সর্বশেষ দেখো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা আমরা কত পাবো এ স্কোয়ারটা কত পাবো দেখো এখানে আছে কত আমাদের ওয়ান এবং এখানে হচ্ছে কত নাইন আর এখানে তো নাইন তাহলে নয় দুগুণে আঠারো আর এক কত উনিশ কত হবে এখানে হবে উনিশ হবে আবার দেখো এখানে কত হবে এখানে তিন আর কত তিন তার মানে হচ্ছে আমাদের ছয় ছয় আর নয় হচ্ছে কত পনেরো তার মানে এখানে কত আমাদের পনেরো হবে আবার এখানে দেখো এখানে হচ্ছে আমাদের যে তিন আর তিন কত ছয় ছয় আর তিন আলটিমেটলি নয় আমাদের কত হবে পনেরো কত হবে পনেরো এটা পনেরো পনেরো হবে আবার ঠিক দেখো এখানে হবে আমাদের কত এখানে হবে পনেরো এখানে হবে আমাদের পনেরো তারপরে এখানে হবে আলটিমেটলি আমাদের উনিশ এখানে হবে পনেরো আর এখানে হবে আমাদের পনেরো এখানে হবে আমাদের পনেরো আর এখানে হবে কত আলটিমেটলি আমাদের উনিশ কত হবে উনিশ হবে সো এইটাই হচ্ছে কি আমাদের কারমান এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এ স্কোয়ারের মান কারমান এ স্কোয়ার মানে এ স্কোয়ার সময় আমরা এটা পেলাম এ স্কোয়ার সময় কি পেলাম এটা পেলাম এবার কি করতে হবে তোমাকে এর সঙ্গে কাকে বিয়োগ করতে হবে ফাইভ এ বিয়োগ করতে হবে কি করতে হবে ফাইভ এ বিয়োগ করতে হবে সো দেখো এবার আমরা কি করবো ফাইভ এ বিয়োগ করবো আমি এটা মিশিয়ে দিচ্ছি এখন ফাইভ এ বিয়োগ করা মানে হচ্ছে যে ফাইভ এ ফাইভ এ মানে হচ্ছে আলটিমেটলি দেখো তোমার এখানে যদি পাঁচ দিয়ে তুমি এটা গুণ করো গুণ করা মানে বুঝাচ্ছে এই পাঁচ এখানে সামনে গুণ আছে তার মানে হবে এই পাঁচটা সবটির সাথে গুণ করতে হবে কি করতে হবে সবার সাথে কি করতে হবে গুন করতে হবে তোমার মানে পাঁচ কে একের সঙ্গে তিনের সঙ্গে এই তিনের সঙ্গে তিন এক তিন এগুলো সবার সাথে কি করতে হবে গুন করতে হবে তাহলে দেখো গুণ করি আমরা এখন দেখো গুণ করে আমি ডিরেক্ট বসাই দিচ্ছি এখানে কি আছে মাইনাস তো মাইনাসটা দাও তাহলে এখানে কি লিখবা ফাইভ এ মানে আলটিমেটলি পাঁচ কে দ্বারা গুণ করতে তাহলে পাঁচ কে এটাকে অন্ত্র গুণ করতে তাহলে কোথাও আমাদের পাঁচ আসবে এখানে আর এটাকে যদি গুণ করো তাহলে কত হবে তিন পাঁচা পনেরো আর এটা আসবে কত তিন পাঁচা পনেরো আসবে এটা আসবে কত পনেরো এটা আসবে পাঁচ এটা আসবে পনেরো এটা আসবে পনেরো এটা আসবে আমাদের কত পনেরো আর এটা আসবে কত পাঁচ দেখো এটা করলাম কি আমাদের মাইনাস এটা কি মাইনাস আর এর সঙ্গে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে চোদ্দ কি করতে হবে বিয়োগ চোদ্দ এখন কথা হচ্ছে তুমি চোদ্দ তো ডিরেক্ট বিয়োগ করতে পারবে না পারবা এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এটা একটা ই মানে সংখ্যা এটাকে করতে পারবে না এটাকে কি করতে হবে ম্যাট্রিক্স আকারে প্রবেশ করতে হবে তার মানে তুমি এটাকে লিখতে পারো 24i কি 14 কি লিখতে পারো i এই যে আই দেখো i টা কি i টা হচ্ছে একটা অবেদক কি বলতে পারো কি একটা অবেদক ম্যাট্রিক্স কি বলতে পারো অবেদক অবেদক কি দেখো আমি লিখলাম যে 5 1 দেখো এই 1 এর সঙ্গে 5 মানে কোনো কিছুকে এক দ্বারা গুণ করলে কি ওই মানের কোনো পরিবর্তন হয় হয় না তার মানে এই 1 কেবল হয় গুণনের অবেদক কি বলা হয় গুণনের অবেদক আবার আমি লিখলাম যে 5 0 তাহলে কি এটা কি 6 হয়ে যাবে নাকি সেটা 6 হবে না সেটা কত হবে 5ই হবে তার মানে এই যে শূন্য শূন্য কে বলা হয় কি বলতো যোগের অবেদক কি বলা হয় যোগের অবেদক ঠিক একই ভাবে এই আই হচ্ছে কি বলতো ম্যাট্রিক্স অভেদক কার অভেদক ম্যাট্রিক্সের অভেদক তাহলে কি করবে এখানে আই দিবা কত এর যে অর্ডার বা ক্রম এর অর্ডার কি হবে ক্রম একই হবে তার মানে এটা কত হবে এখানে 1 এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 1 এখানে 0 0 0 কি আলটিমেটলি 1 সো এটা হচ্ছে কি আমাদের কার এটা হচ্ছে আলটিমেটলি আমাদের আই এর মান এটা হচ্ছে কার মান আই এর মান তার মানে তোমরা দেখো এই 14টা এর সঙ্গে গুণ হবে জিরো এর সঙ্গে গুণ হলে 0 হয়ে যাবে তার মানে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে অনার লেখে কি লিখবো এখানে লিখবো এখানে কি লিখবো আমরা এখানে আর এখানে লিখবো কত ফরটিন তাহলে চোদ্দটাকে কি তুলে দিব কি তুলে দিবো এবার দেখো তোমার উনিশের সঙ্গে কত যোগ হবে উনিশের সঙ্গে বিয়োগ হবে পাঁচ কি হবে পাঁচ এই পাঁচের সঙ্গে আরো বিয়োগ হবে কত চোদ্দ কারণ তোমাকে মানে প্রথম উপাদানের সাথে প্রত্যেকটা কি যোগ বিয়োগ করবে আমরা সাধারণত যোগ করি দুই প্লাস দুই কত চার হয় ঠিক আছে এখানে কি নয় উনিশ থেকে বাদ দিবা পাঁচ আর বাদ দিবা কত চোদ্দ তাহলে কত থাকবে জিরো তাহলে কত হবে জিরো তাহলে আমাদের প্রথম উপাদান কত হবে জিরো তাই কিনা দেখো পনেরো থেকে পনেরো বাদ জিরো তাহলে এটা কত আসবে জিরো আসবে কোথাও আসবে সব কি আসবে আলটিমেটলি জিরো আসবে কি আসবে সব কি আসবে জিরো আসবে সব জিরো আসবে বিক্রয় দেখো সব কি আসবে জিরো আসবে সো এটাকে একটা নাম আছে এটাকে বলে কি ম্যাট্রিক্স কি বলা হয়েছে শূন্য ম্যাট্রিক্স এটার নাম কি বলতো শূন্য ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স এর প্রত্যেকটা উপাদানই শূন্য তাকে বলে কি শূন্য ম্যাট্রিক্স বুঝতে পারতেছো সো দেখো তার মানে এই যে আমরা বলছিলাম যে এটা কি কত বলতো জিরো এই জিরো কথাটা মানে কি আলটিমেটলি এটা একটা শূন্য ম্যাট্রিক্স একটা কি বলতো শূন্য ম্যাট্রিক্স এর মান বের করলে কথা তোমার শূন্যই আসবে সো কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে একদিকে বলতে পারে যে a 0 প্রমাণ করে দেখাও অথবা বলতে পারে জাস্ট কি এর মানটা বের করো সেটা কোন এটা মানটা আমাদের বের হয়ে আসবে বুঝতে পারতেছো সো এই গুণনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো গুণনটা কিন্তু প্রায়বারে আসে সো গুণনটা ভালো করে পড়বা এইবার আমরা c নাম্বারটা দেখি তোমাকে বলছে যে প্রমাণ করো যে a p q r হোল কিউব দেখো তোমাকে যখন এরকম মানটা বের করতে বলবে এবং সেটা প্রমাণ করতে বলবে তুমি তখনই প্রথমে একটা জিনিস মাথায় রাখবা কোশ্চেনে তোমার কি আছে ওটা ভুলে যাবা তুমি কি দেখবা তোমাকে প্রমাণটা চেয়েছে কি প্রমাণ দেখবা আবার বলতেছি কি দেখবা প্রমাণ দেখবা তোমাকে প্রমাণে কি যে হোল কিউব মানে এটা কয় আনা লাগবে তিন লাগবে তাই তো তার মানে তুমি এখন এখানে তাকাবা তাকায় দেখবা যে আমি কোন কাজটা করলে আমার পি প্লাস কিউ প্লাস আর আসবে কি আসবে পি প্লাস কিউ প্লাস আর আসবে তো দেখো তুমি প্রথমে এটার সাথে এটা যোগ করো দেখো পি প্লাস কিউ প্লাস কে আর আসবে আসবে না তোমার কি আসবে পি প্লাস কিউ আসবে কিন্তু আর আসবে তাহলে কি হবে মিললো মিললো না কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো তুমি এইটা এটা যোগ করো দেখো আর দেখো এই টু আর থেকে একটা আর বাদ যায় থাকবে কতগুলো তো আর তার মানে হ্যাঁ এটা কাজ করে তার মানে কি করতে পারি এটার সঙ্গে এটা যোগ করবো এবং এটা যোগ করবো তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল লিখবো কিভাবে এটা আমি দেখাচ্ছি তাহলে আমি এখানে কি লিখবো বলো এখানে লিখবো আমি হচ্ছে আলটিমেটলি যেখানে এটা একটা নির্ণায়ক হবে এখানে একটা ডান হবে এখানে আলটিমেটলি ম্যাট্রিক্স হয়ে গেছে দেখো যোগ করবো তাহলে কি হবে আমাদের পি মাইনাস হবে মাইনাস আর তারপরে প্লাস কত হবে টু কিউ প্লাস হবে কত আমাদের টু আর তাই তো এইটা এবং আমরা যদি এবং এটা আমরা একই কাজ করবো সেটা হচ্ছে কত টু পি প্লাস হচ্ছে আমাদের কিউ মাইনাস আর মাইনাস হবে পি প্লাস হবে কত টাইজ আর এবং এটা যদি আমরা লিখি সেটা হবে কত 2p প্লাস হবে টু কিউ মাইনাস প্লাস হবে আর মাইনাস হচ্ছে পি মাইনাস কি বলতো কিউ এবং আর বাদ বাকি যা আছে তাই লিখবো এখানে কি আছে এবার দেখো তুমি কি কি করছো সেগুলো কিন্তু এখানে লিখতে হবে না লিখলে কিন্তু সাররা মার্ক কাটতে পারে তুমি কি করছো তুমি এক নাম্বার যদি দেখো তুমি এক নাম্বার কি করছো কলামকে চেঞ্জ করছো এটা কি বলে কলাম এটাকে বলে কি সারি তাই না

নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম যদি একই থাকে সেটা আমরা কমন নিতে পারি অথবা দেখো নির্ণয়কের ক্ষেত্রে আমাদের কি হইতো এটা একটু মাথায় রাখো ম্যাট্রিক্স যদি হয় আমি যদি গুণ করি ম্যাট্রিক্স কে যদি গুণ করি কোনো একটা সংখ্যা দ্বারা সেটা কিন্তু সব গুণ হয় কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেটা যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলামে কিন্তু গুণ হয় তার মানে গুণের ভাগ যেমন সেমি জাস্ট কি পরস্পরুলটা তার মানে বুঝতে পারতেছো তার মানে তুমি চাইলে এখান থেকে পি প্লাস কিউ প্লাস আর কমন নিতে পারো কারণ কি এবং থাকবে তাই লেখো সেটা হচ্ছে টু কিউ এখানে হবে আমাদের কিউ মাইনাস আর মাইনাস পি আর এটা হবে টু কিউ আর এটা হবে হচ্ছে আমাদের কি টু আর এটা হবে টু আর এখানে যা আছে তাই আর মাইনাস পি মাইনাস কি বলতো কিউ সো এটা হচ্ছে আমাদের এটা দাঁড়ালো এখন তো দেখো এখন আমাদের কাজ কি দেখো আমাদের প্রথম ইন্টেনশনটা হবে যে পি প্লাস কি যা আছে সেটা দেখে না কি ইন্টেনশনটা হবে কারণ আমরা জিরো বানাইতে পারবো কি বানাইতে পারবো জিরো বানাইতে পারবো কি বানাইতে পারবো জিরো তার মানে কি করবো এখন জিরো বানাবো কি হবে আমরা এটা থেকে যদি এটা বাদ দেই ওন থেকে ওয়ান বাদ দিলে জিরো এবার এই অন থেকে ওয়ান বাদলে কি জিরো তার মানে যে কোনো দুটা যদি আমরা ভুক্তিকে থেকে জিরো বানাইতে পারি তাহলে কিন্তু এটা আমাদের ইজি হয়ে যাবে এটা কি বলতো সলভ করে তাহলে আমরা এখন এই কাজটাই করবো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো একটু এখানে আমাদের পি প্লাস কি আছে তারপর দেখো কি করব। এটা থেকে বাদ দিব শুধুমাত্র একটা বাদ দিবা হবে না তুমি যে কাজটা করবা ওইটার সবটাই করতে হবে ধরো তুমি প্রথম কলাম থেকে প্রথম রো থেকে দ্বিতীয় রোকে বাদ দিছো তার মানে শুধুমাত্র একটা দিলে হবে না তোমাকে এই যতগুলো আছে সবটাই কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে কি হবে এখানে ওয়ান মাইনাস ওয়ান এখানে কত হবে আমাদের হবে দেখো তো টু কিউ মাইনাস হবে কত কিউ প্লাস হবে আর প্লাস হবে পি আর এটা হবে কত আমাদের টু আর মাইনাস আর টু আর কত হবে আর হবে টু আর হবে এটা ঠিক করবো হবে এখানে কত হবে কিউ মাইনাস আর মাইনাস কি পি আর এখানে কত হবে আমাদের মাইনাস কত হবে বলতো টু কিউ হবে আর এখানে আমাদের আদার্স থেকে টু আর আছে তাহলে টু আর থেকে বাদ দেবো কত মাইনাস আর তারপরে হবে প্লাস পি তারপরে হবে কত প্লাস কি হবে কিউ হবে আর আমাদের এখানে যা আছে তাই লেখো এখানে আছে কি আমাদের দেখো এখানে আছে এখানে আমাদের আছে ওয়ান তারপর এখানে আছে ওয়ান আর এখানে আছে আমাদের টু কিউ আর এখানে আছে আমাদের আর মাইনাস কি আছে দেখো তার মানে এটা এটা থেকে আমরা লাইন লিখতে পারি এবার একটু খেয়াল করে দেখো আমরা এখানে কি করতে পারি দেখো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখবা যে এটা জিরো এটাও জিরো তাই কিনা আচ্ছা এর আগে বলি যে এখানে কি কাজটা করছো সেখানে কিন্তু লিখতে হবে তুমি চেঞ্জ করছো কাকে প্রথম রোগে চেঞ্জ করছো তাহলে কি লিখবে এখানে আর ওয়ান যেহেতু পরিবর্তন করছো তার মানে কি দিবা আর অন প্রাইম কিভাবে পরিবর্তন করছো প্রথম রোগে দ্বিতীয় রো থেকে বাদ দিছো তাহলে কি লিখবা এখানে আর অন মানস কি বলতো আর টু আরোন কি লিখবা বলতো আর টু লিখবা আর ওন মানস কি লিখবা আর টু তুমি কিন্তু এই দুই নম্বর রোগেও চেঞ্জ করছো দুই নম্বর রোগ কি করছো চেঞ্জ করছো তাহলে কিভাবে চেঞ্জ করছো তুমি দুই নাম্বার রো থেকে কয় নাম্বার রো বাদ দিছো তিন নাম্বার বাদ দিছো কয় নাম্বার বাদ দিছো তিন নাম্বার বাদ দিছো এইভাবে চেঞ্জ করছো তাহলে দেখো এটাও জিরো এগুলো জিরো আসবে সব তাহলে যদি আমরা লিখি তাহলে আমাদের কত পি প্লাস কিউ প্লাস কত হবে আমাদের আর হবে এবং এখানে এটা আমাদের জিরো আসবে এখানে আমাদের জিরো আসবে এখানে আমাদের কি আসবে ওয়ান আসবে দেখো এটা এখানে আমাদের আসবে কত পি প্লাস কত আসবে কিউ প্লাস আর আসবে আর এখানে আমাদের জিরো আসবে আর এখানে আসবে আমাদের কত মাইনাস পি মাইনাস কিউ মাইনাস কত আসবে আর আসবে এবং এখানে আসবে আমাদের কত পি প্লাস কিউ প্লাস কত আসবে বলতো আর আসবে এবং এখানে যা আছে তাই থাকবে এখানে হচ্ছে টু কিউ আর মাইনাস থাকবে এবার আমরা কি করতে পারি এবার দেখো আমাদের সব থেকে সহজ কাজ সেটা হচ্ছে এটা কমন নিতে পারি তাই না এই লাইন বরাবর পি প্লাস কিউ প্লাস আর কমন নিবো আর এখানে একটা আছে কি পি প্লাস কিউ প্লাস আর তাহলে এখানকার একটা পি প্লাস কিউ প্লাস আর এখানে একটা আছে তাহলে কি স্কোয়ার হয়ে যাবে আবার দেখো এখানে মাইনাস কমন নো তাহলে কি প্লাস কিউ প্লাস আর আসবে

এবার একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে দেখো তোমাকে এখানে কি বলছে একটু খেয়াল করে দেখো যে তোমাকে এটা যেটা বলছে যে তুমি এখন কি করবা জিরো সাবেকে মান বের করো মানে এ লাইন বরাবর থাকে কার সাপেক্ষে বলে তো অনে সাপেক্ষে মানে আমরা জানিত যে একটা নির্ণায়কের ক্ষেত্রে তুমি যে কোনো সারি অথবা যে কোনো কলম বরাবর মান বের করো না কেন কি আসবে একই আসবে তাই না তো আমাদের তাহলে সংস্পর্থা অবলম্বন করবো যেহেতু জিরো বরাবর আছে তাহলে কি করতে হবে তোমাকে এই বরাবর করতে হবে এখন এখন দেখো আমাদের কি আসে আমরা যেটা আসে যে পি প্লাস কি কিউ প্লাস কি আর ইন্টু কি হোল কিউব আর এখানে যদি তুমি করো দেখো জিরো সাপেক্ষে যখন করবা সব জিরো আসবে এই জিরো সাপেক্ষ করলে কি সব জিরো আসবে তাহলে কে থাকে আর ওয়ান তাহলে সাপেক্ষে যখন করবা তখন কি আসবে দেখো ওয়ান নিবা তখন কি এটা ঢেকে রাখবে এটা ঢেকে রাখবা তাহলে ওয়ান থেকে ওয়ান গুণ করলে কত ওয়ান আর জিরো আর মাইনাস ওয়ান কত জিরো তাহলে কত আসবে আমাদের প্লাস কি আসবে ওয়ান আসবে এবং সেই প্লাস ওয়ান টাকে আমি আলটিমেটলি আগে লিখে দিছি তাহলে দেখো আমাদের কি আসবে এখানে কি পি প্লাস কিউ প্লাস কত আসবে বলতো আর কি হোল কিউব দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে ছিল তোমাদের দুইটার যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওতে আমি পরবর্তী যদি আমাদের সাথে যুক্ত হতে চাও। তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ উভয় গ্রুপই আছে সো আমি তোমাদের সাজেস্ট করব সবাই আলটিমেটলি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে আর যাদের টেলিগ্রাম নাই তারা আলটিমেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে তো সবাই ভালো থাকো বাই বাই টেক কেয়ার দেখা হবে পরবর্তী পার্টে